Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অর্জুন, বাইরে থেকে ঘুরে এসে ক্লান্ত লাগছে। ও, তোমার খিদে পেয়েছে তাই না? আমি খাবার আনি। আমি তো দায়ী অর্জুনের এই অবস্থার জন্য, কিন্তু আমার যে কিছু করার ছিল না, এটা হবে আমি ভাবিনি, একবারও ভাবিনি। অর্জুন, যার জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে তাকে আমি শাস্তি দিয়েছি, তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি। একি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে? আমাকে খাবারটা দেন না। অর্জুন, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। একটু একটু করে খেতে হবে তো, না একটু না খেলে ওষুধ খাবে কি করে তুমি? একটু খেতে খাও বাবা, নাও। একি অর্জুন, এরকম ভাবে কেউ ফেলে দেয়? মা তো অর্জুন, মা খাইয়ে দিলে কিন্তু অর্ধেক শরীর খারাপ এমনি ঠিক হয়ে যায়। এরকম ভাবে কখনো খাবার ফেলতে নেই। মা, আপনি একটু ওর কাছে বসুন, আমি খাবার নিয়ে আসছি। ও দিব, আরে যে ল্যাবেন দাদিভাইকে নিয়ে গেলেন টেস্ট করাবার জন্য, ওখানকার লোকজন কি বললো? মানে মানে ওরা ওরা খুব একটা আশার কথা শোনাতে পারেনি। ডাক্তাররা যেটা বলেছে সেটাই ওরা রিপিট করলো। নার্ভগুলো খুব বেশি করে ড্যামেজ হয়েছে, রিকভারি চান্স নেই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।